Hello guys, this is Mahfuza Tana and welcome to Danu's Good Life. Today I'm coming with another food review. এবং আজকের ফুড রিভিউটি হচ্ছে খুবই মজাদার কজ আমার এটা হচ্ছে খুবই ফেভারিট একটা ফুড রিভিউ হবে কজ আমি হচ্ছে খুবই সি ফুড লাভার তো আজকে আমি সি ফুডের উদ্দেশ্যেই হচ্ছে চলে এসেছি সো যারা যারা আমার মতো সি ফুড লাভার আছেন প্লাস হচ্ছে যারা মানে কক্সবাজারের ফিলটা হচ্ছে ঢাকায় বসে নিতে চান তাদের জন্য সাজেস্ট করব ওহানা ডাইনারে সো আজকে আমি উপস্থিত হয়ে গেছি ওহানা ডাইনারে এটি হচ্ছে ধানমন্ডির 27 অবস্থিত এবং এটির ফুল লোকেশনটি আমি হচ্ছে আমার গুগল ম্যাপে এক্সাক্ট পয়েন্ট আউট করে দিয়ে দিব যেন আপনারা যারা দেখবেন তাদের জন্য বুঝতে আরও বেশি সুবিধা হয় সো আজকে আর দেরি না করে এখন হচ্ছে আমি আমার খাবারের মধ্যে চলে যাব এখানে হচ্ছে আমার দুইটা খাবার চলে এসেছে আমি হচ্ছে এখানে দুইটা খাবার অর্ডার দিয়েছিলাম যার মধ্যে একটি হচ্ছে অ্যাসোর্টেড সিফুড সিমার এবং আরেকটি হচ্ছে সিফুড রাইস অ্যাসোর্টেড সিফুড সিমারের প্রাইস হচ্ছে 710 টাকা এবং সিফুড রাইসের প্রাইস হচ্ছে 200 টাকা তো যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাসোর্টেড সিফুড সিমার এখানে হচ্ছে কি কি আছে এক পলক দেখিনি এখানে হচ্ছে একটা বিগ সাইজের চিংড়ি মাছ দেখতে পাচ্ছি ডোরে ফিশ দেখা যাচ্ছে আর একটা ছোটো সাইজের চিংড়ি মাছ আছে আরও একটা আছে আর ক্র্যাব ওরা হচ্ছে হাফ হচ্ছে এখানে একটা ক্র্যাবের পিস দেওয়া আছে ক্যাপসিকাম দেওয়া আছে আর মাসেল আর এখানে হচ্ছে ওরা টু পিস হচ্ছে মাসেল দিয়েছে সো এটা হচ্ছে ওদের অল ওভার লুক আমার কাছে ওদের এটা হচ্ছে স্যুপ টাইপেরই আমরা সি ফুড স্যুপ যেটা বলি সিমার হয়তো বা কোনো একটা ফুডের নাম হতে পারে যেটা আমি আগে কখনো খাইনি হয়তো বা স্যুপের মধ্যে এটা এরকম হতে পারে সো আই গেস হচ্ছে এই জন্যই ওরা এই নামটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট মনে করেছে বলেই দিয়েছে তো এটা হচ্ছে সি ফুড সিমারটা এখানে হচ্ছে আমি ওদের সি ফুড রাইসটা অর্ডার দিয়েছিলাম যেখানে আমি দেখতে পাচ্ছি যে তিনটা ওরা চিংড়ি বড় না মাঝারি সাইজের চিংড়ি দেওয়া আছে এটার ভিতরে হচ্ছে ওরা স্কুইডও ইউজ করেছে আগে হচ্ছে আমি স্যুপটা খেয়ে দেখি এক্স্যাক্টলি এটা কেমন আমার কাছে তো অ্যাসোর্টেড সি ফুড সিমারের নাম স্যুপই আমি শর্টকাট ছোটোতে বলে দিলাম আচ্ছা সো বিসমিল্লাহ রহমান রহিম স্যুপটার ভিতরে হচ্ছে একটু লেমনের সব ভাব আছে হয়তো বা ওরা লেমন এরকম ফ্লেভারের জন্য কোনো কিছু ইউজ করেছে বাট টেস্ট ইজ ফাইন আমার কাছে আমি পার্সোনালি সি ফুড লাভার আমি প্রচুর পরিমাণে সি ফুড ট্রাই করে থাকি তো যেহেতু হচ্ছে আজকে আমি ফুড রিভিউর জন্য আসছি তো এই জন্য আমার কাছে মনে হলো যে আপনাদেরও সবার কাছে এটা ভালো লাগবে এই ধরনের কোনো কিছু আমি শেয়ার করতে এই জন্য এটা হচ্ছে আমি বেছে নিয়েছি এটার ভিতরে যে ফিশটা আছে এটা এত সফট মানে নর্মালি যখন আমরা ডোরি ফিশগুলো খাই দ্যাট টাইমের একটা ফ্লেভার থাকে আর স্যুপের মধ্যে হচ্ছে স্যুপের যেই টেক্সচারটা দিয়ে হচ্ছে মানে যেই পানির যে মিশ্রণটা আছে এটা দিয়ে যখন মিক্স করে খাচ্ছি মুখের ভিতরে জিনিসটা একদম মেল্ট হয়ে আসতেছে চিংড়িটা একটু খাই দেখে হাতই লাগাই দিছে মাসেলটা খেয়ে দেখি মাসেলের টেস্টটা এটা কেমন আমি একদম হাত পা সব লাগে দিই দিদা এখানে একটা কথা বলিনি নর্মালি মাসেল অনেকে পছন্দ করেন তারা ডিফারেন্ট সব কিছু ট্রাই করতে পছন্দ করেন আমার মতো তাদের কাছে আমার কাছে মনে হয় এটা অনেক ভালো লাগবে এটার কোয়ান্টিটি ওয়াইজ আমার কাছে ওদের এটার প্রাইসটা একটু হাই লাগছে যেটা 710 টাকা এটার প্রাইস একজনের জন্য এটা মানে এটা দুজন খেতে পারবে না একজন নিলে একজনই আমার কাছে মনে হয় খেতে পারবে আমার মতো লাভার হলে তো তার দুইটা লাগবে বাট টেস্ট মজা বাট প্রাইসটা আমার কাছে ফ্রেন্ডলি মনে হয় না এটাই সি ফুড রাইসের কথা যেটা বলবো এটা হচ্ছে 200 টাকা ছিল সো সেই হিসেবে আমার কাছে এটা ফ্রেন্ডলি মনে হয়েছে রাইস নিয়ে আমি বলবো রাইসটাও হচ্ছে নর্মালি একজন এইটার টেস্টে আমার একদম এভারেস্ট লাগছে এভারেস্ট একটা টেস্টে বাট নট ব্যাড আর যেহেতু প্রাইস ওয়াইজ এটা ফ্রেন্ডলি
তো আমার কাছে এটা আমার ওপিনিয়ন ওয়াইজ ফুল প্যাকেজ আমার কাছে হচ্ছে যেটা লেগেছে আমি আপনাদের সেটাই শেয়ার করেছি বাকিটা আপনারা যখন এসে খাবেন এবং আমার সাথে শেয়ার করবেন তখন হচ্ছে হয়তো বা আমরা আরও ক্যালকুলেশন করে আরও ভালো কিছু বুঝতে পারবো সো আজকের ভিডিও এই পর্যন্ত সো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্টে উইথ তামিজ গুড লাইফ আসসালামু আলাইকুম সবাই খাও না এখানে লাইয়ের এসছি তো এটা তো খাইতেই হবে তাই না এটা বুঝলাম না এটা ভিতরে এটা কী অন্যগুলো এত সফট ছিল কী সুন্দর কিন্তু এটা আগের সাথে অ্যাড করে হয়ে যাচ্ছে ছিঁড়ে যাচ্ছে না কিন্তু এটা আমি ছিঁড়ে খাবো এটা শিওর এই জন্য এটা পালাইলাম না এখানে রাখলাম এটার ভিতরে এটা কী ছিল ক্র্যাব